কোরআনের জন্য নবীজি বলেন রাতের বেলা যদি কেউ আসে একটা আয়াত যদি বোঝার চেষ্টা করে একটা ঘন্টা, ও যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব হয়। 500 রাকাত নফল নামাজ পড়তে এক এক রাকাত যদি 1 মিনিট করেও লাগে কমপক্ষে 8.5 ঘন্টা সময় লাগে, তো মানে সারা রাত কভার হয়ে যাবে। রাত 8টা থেকে শুরু করবেন, একেবারে শেষ হবে আপনার ভোর 4:30টার সময়। এরকম নামাজই তো এই এলাকায় অনেক বেশি নাকি? অনেকে নামাজ পড়ে মেশিন দিয়ে, বিভিন্ন মাসজিদে টাঙানো থাকে লাল বাতি জ্বালাকালীন সুন্নাতের নিয়ে করবেন না, অথচ 1 মিনিট সময় আছে প্রায় রাখার নামাজ পড়ে ফেলে। আমি হাফেজ তাও পারি না, কি মেশিন নামাজের ভেতরে খুশু, যেটা এটা যদি কারো না থাকে হজবে নামাজ পড়ুক না কেন নামাজ হবে না। নামাজ ভাঙার কারণ 19টা, কয়টা? 7 নাম্বার কায়দায় লেখা আছে নামাজের খুশু খুজুর অভাব হলে ওই নামাজ হয় না। খুশু খুজু কাকে বলে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, পাশে তার বাচ্চাটা খেলা করছিল, পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহা নামাজ ছাড়লেন না, স্ত্রী চিন্তা করে স্বামী নামাজে আছে ডাক দাও তো যাই না কি করি, আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে। হযরতে তালহার নামাজ শেষ হয়ে গেল, জিজ্ঞাসা করলেন স্ত্রী এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে? স্ত্রী ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, আশ্চর্য মানুষ আপনি, যখন নামাজে দাঁড়িয়েছিলেন পাহাড়ি এলাকার একটা বিষধর সাপ এসে জড়িয়ে ফেলেছিল বাচ্চাটাকে, আমি আশপাশের লোকজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছি, এই জন্যে তো এতগুলো মানুষ। হে আমার স্বামী, এতগুলো কাজ আপনার সম্মুখে তো ঘটে গেল, একবারের জন্য কি আপনার নজর ওইদিকে যায় নাই? হযরতে তালহা বলেন স্ত্রী আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম ওই সময় আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল। ঠিক,